ওকে, লাইভ চলছে। ওকে, সাউন্ড আমার দিকে তাকিয়ে আপনারা কথা বলছেন, এরকম ভাবে ইয়া হবে সেটা করবো, কিন্তু তারপরেও আমি দেখতে পাই। ও আপনি দেখতে পাচ্ছেন, মানে ক্যামেরা উল্টা দেওয়া আছে, লাইভ চলছে কিন্তু শুরু হয়ে গেছে, এখন ইয়া শুরু করো বাবু। থ্যাংক ইউ ভিয়াজ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের পূর্বের শিডিউল অনুযায়ী আজকে আল আকসা অনলাইন হসপিটালে যে লাইভ প্রোগ্রাম আল আকসা রিয়েল এস্টেট আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের সৌজন্যে আমাদের প্রাক্তমানে সাপ্তাহিক একটা লাইভ শো, যেটা আমরা আসলে করোনাকাল যেটা চলছে, করোনার মধ্যে আসলে অন্যান্য সব ব্যবস্থার মতোই শিক্ষা ব্যবস্থাও এখন অনেকটা বিপর্যস্ত। মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না, চিকিৎসা সেবা পাচ্ছে না, এবং এর ফলে যে অবস্থাটা চলছে আসলে পর্যাপ্ত পরিমাণে আমরা চিকিৎসকদেরকে হসপিটালে হয়তো অনেক সময় পাচ্ছি না, কারণ প্রত্যেকে মানুষ বিয়ার্স আপনারা জানেন যারা দেখছেন আজকে আমাদের প্রোগ্রামটা। এর পাশাপাশি রুগীরাও হয়তো অনেক ক্ষেত্রে হসপিটালে আসতে ভয় পাচ্ছে। তো সোফিয়ার্স আমরা এই ব্যবস্থাটাই আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, আপনারা জানেন যে 2014 সালে প্রতিষ্ঠার পর থেকে আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড যেটা করে গেছে সেটা হচ্ছে মানুষের জনসেবায়, মানুষের উপকারে আসে এমন সব বিষয়ে কাজ করে গেছে। তো তারই একটা প্রচেষ্টার একটা অংশ হিসেবে আজকে আমাদের এই লাইভ শো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর তাহসিনা শামীম তাসু। উনি আমাদের সাথে উপস্থিত আছেন, উনি প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ আরএমবি হসপিটাল ডায়াগনিক এবং উনি আমরা আসলে উনি আমাদের সাথে এসেছেন অনেক ওনার গুরুত্বপূর্ণ সময় পরও উনি আমাদেরকে সময় দিচ্ছেন। দর্শক যারা আছেন, আপনারা গাইনি বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো কমেন্ট আমাদের সাথে করতে পারেন, এবং আমাদের এখানে স্ক্রিনে একটা নাম্বার আছে 01955393559। নাম্বারটা আমি আবারও বলছি 01955393559। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে পারেন। আপনাদের যে কোনো সুইচটা আপনাদের যে কোনো প্রশ্নের মানে উত্তর আমরা এখানে ডাক্তার গাইনি বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিবেন 01955393559। আমরা যখন এই পোস্টটা আপ করেছিলাম ভিউয়ার্স, তখন কিন্তু আমরা অনেক সাড়া পেয়েছি, আপনাদের কাছে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক কমেন্ট, অনেক মতামত আমরা জানতে পেরেছি, এবং আপনারা মেসেঞ্জারে আমাদেরকে অনেক প্রশ্ন করেছিলেন যেগুলো আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তাহলে আমাদের জন্য সর্বাধিক ভালো হয়। আজকে সেই জন্যই ডক্টর তাহসিনা শামীম তাসু আমাদের এখানে এসেছেন, প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ। উনি আপনাদের এই যে করোনাকালীন সময়ে চিকিৎসা সেবার যে অপ্রতুলতা, সেই বিষয়টা মাথায় রেখে যে আমরা আজকে যে আয়োজনটা করতে যাচ্ছি সেটাই আজকে আমাদের ডক্টর তাসু আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিবেন। আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা আমাদের 01955393559 নামে ফোন করে আপনারা আপনাদের মতামত এবং যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। আমি একটু তার সবার কাছে যাব। আপনি কেমন আছেন? আসলে করোনাকালীন সময় আমরা সবাই মাস্ক ব্যবহার করছি, তবে কথা মনে হয় অনেক সময় আমরা একটু মাস্কটা খুলছি, দর্শক আমরা একটা সেফ সাইডে থাকার জন্য মাস্কটা একটু খুলি। আপনাদের মানে আমাদের কথা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে, এই জন্য আমরা মাস্কটা একটু, এবং আমরা খুব সেফ একটা জোনে আছি, তো আমাদের কথা যেন আপনারা পরিষ্কার শুনতে পান, এই জন্য আমরা মাস্কটা একটু নিচে নামিয়ে নিয়েছি, কারণ আপনাদের জন্য কিন্তু আমরা এবং এখানে বসে আছে আপনাদের সেবা করা বা আপনাদের সাথে নিয়ে যেন এই রাশি শহরটাকে, এই রাশি শহরের চিকিৎসা ব্যবসা ব্যবস্থাকে উন্নত করা যায় সেই চেষ্টাই আমরা করছি। আমি একটু ডক্টর তাসুর কাছে জানতে চাইবো যে আসলে এখন তো যেটা যাচ্ছে যে করোনাকালীন একটা সময় যাচ্ছে, এই করোনাকালীন সময়ে
চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটা খাতের মতো আমাদের চিকিৎসা ব্যবস্থা তো হয়েছে, যে আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও একটা আপস অ্যান্ড ডাউন আসছে। তো করোনার পূর্ববর্তী সময় যে চিকিৎসার বিষয় ছিল এবং বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থা এবং ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার যে সিস্টেমটা আমাদের এখানে তৈরি হতে যাচ্ছে, এ সম্বন্ধে আপনি কিছু বলবেন প্লিজ? আসলে ধন্যবাদ বাবু ভাই, সবাইকে শুভেচ্ছা এবং সালাম আপনারা যারা আমাদের সাথে আছেন। আপনারা সবাই জানেন শুধু বাংলাদেশ কেন, গোটা বিশ্বই এই করোনা সংকটের মধ্যে আমরা আছি। এই ক্রান্তিকাল কবে পার হবে আমরা জানি না, তবে আমরা উপরওয়ালার কাছে চাই মুক্তি পাই। এখন আমরা আপনারা সবাই জানেন করোনা কাল আসার আগে কিভাবে আমরা রোগী দেখতাম, অথবা আপনারা কিভাবে ডক্টরদের কাছে নিজেদেরকে দেখিয়েছেন সেটা আমরা সবাই জানি। এবং আমরা ডক্টররা বা আপনারা কখনো কি চিন্তা করেছি যে আমাদেরকে একটা স্ক্রিনে অথবা অনলাইনে আমাদেরকে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, অথবা চিকিৎসা করতে হবে, অথবা ওষুধ বলতে হবে, লিখতে হবে? এটা কিন্তু একটা চমৎকার পয়েন্ট। আসলে আমরা কখনোই তো কল্পনা করি না যে আসলে অনলাইনে এসে আমাদেরকে এইভাবে বসতে হবে, এইভাবে বসতে হবে, মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে সব সময়। এটা একটা আমাদের কাছে স্বপ্নের দুঃস্বপ্নের মতো, কিন্তু তবুও ঘটনাটা ঘটেছে। এখন আগে আমরা যেভাবে সরাসরি দেখতাম করোনাকালে এসে, আপনারা জানেন যে পিপিই পরছি আমরা, সেটা পরেও দেখছি, তারপরেও অনেক ডাক্তাররা আক্রান্ত হয়েছেন, অনেক মৃত্যুবরণ করেছেন, যেটা আমরা সরাসরি যেহেতু পেশেন্টের সাথে ডিল করি সেই জন্য মৃত্যুর হারটা আমাদের মধ্যে বেশি হয়েছে। অন্যান্য পেশাজীবী যে আমাদের যে সেক্টরগুলো আছে সেখানে যে হয়নি তা কিন্তু না, সেখানেও অনেকে অ্যাফেক্টেড হয়েছেন, মারা গেছেন। কিন্তু আমরা সরাসরি দেখার জন্য যখন বেশি অ্যাফেক্টেড হলাম তখন আমাদের মধ্যেই অনেকেই অনলাইনে চিকিৎসায় চলে গেলেন। কারণ এটা তো ঠিক, চিকিৎসাও যেমন করতে হবে চিকিৎসককে তেমন বাঁচতে হবে। এবং আমাদের এখানে যে অনেক ধরনের সাইট তৈরি হয়েছে, টেলিমেডিসিন হয়েছে, তারপর আমরা অনলাইনে চিকিৎসা দেওয়া হচ্ছে, বা অনেকেই দেখবেন যে চেম্বারে বসে অনলাইনে পাশে রুম থেকে টেলিমেডিসিনে কথা বলছেন, দিচ্ছেন, যদিও এটাতে কিন্তু স্যাটিসফ্যাকশন কারোরই থাকে না। অ্যাজ এ ডক্টর আমার যেমন থাকবে না, যদিও আমি সবসময় গোটা করোনা সংকট কালেই কিন্তু আমি পুরোটাই সরাসরি রোগী দেখেছি, অপারেশন বলেন, রোগী দেখা বলেন, চেষ্টা করেছি হাইজিন মেনটেন করতে, মাস্ক পরতে, হাত ধুতে, কিন্তু পাশাপাশি আমি রোগীর দিকটা চিন্তা করেছি যে রোগীদেরকে তাদের স্যাটিসফ্যাকশন, এবং আমারও তো মনে হয় যে আসলে আপ টু দা স্যাটিসফ্যাকশন ডায়াগনোসিস করা যায় সরাসরি না দেখলে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখেছি। কিন্তু অনেকেই আছেন যারা হয়তো সরাসরি, অনেক সময় আমরা যেহেতু গাইনি এবং অবস্টেটিক্স প্রসূতি, আমাকে তো ডেলিভারি করতেই, আমাকে তো সিজার করতেই হবে। আমি তখন ভাবলাম যে আমি যখন সিজার ডেলিভারি করছি তখন আরেকটা রোগীকে কেন সরাসরি দেখবো? কিন্তু অনেক সেক্টরই আছে যাদের মেডিসিন, যেমন অনেকে আছে যাদের সরাসরি এই ধরনের কাজ নেয় যে গায়ে হাত না দিলে চলবেই না, তারা অনেকেই টেলিমেডিসিনে গেছে, চিকিৎসা দিয়েছেন, দিচ্ছেন এখনো, কিন্তু আমরা কেউই স্যাটিসফাই না। সুতরাং বুঝতেই পারছেন সরাসরি সাথে কি করেছে, রোগীর সাথে যদি কমিউনিকেশন তো মানে সরাসরি না হয় তাহলে তো অনেক গ্যাপ থেকে যায়, হিডেন থেকে যায়, অনেক হিডেন থেকে, অনেক জি, কারণ ছবি তো আমরা জানি, আমরা ছবি আর সরাসরি দেখা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এখন যেহেতু কিছুটা শিথিল হয়ে এসছে ইন দ্যাট সেন্স, যে আমাদের মানে সামাজিক যে অবস্থান বা আমরা যে কাজ করছি, বাজারঘাট খুলে যাচ্ছে এখন, তাই বলে কিন্তু করোনা কিন্তু শেষ হয়ে যায়। করোনার প্রাদুর্ভাব, করোনার মৃত্যুর হার বাংলাদেশে যেটা শেষ হয়ে যায়নি, এবং পৃথিবীর কোনো কোনো দেশে আবার এটা ফিরে আসছে, নতুন করে আমরা জানি ফ্রান্সে, স্পেন, এগুলো। সুতরাং সেই জায়গা থেকে আমরা এখনো সেই সংকটটা পার হইনি, সুতরাং আমাদের মধ্যে অনেকেই এখনো টেলিমেডিসিন করছে, আর কেউ কেউ আমরা হয়তো অনেকটা সাহস নিয়ে বলতে পারি যে রুগীর দিকে তাকিয়ে, পেশেন্টের দিকে তাকিয়ে আমরা কিন্তু জীবন বাজি রেখে এই চিকিৎসা দিয়ে আসছি। তো সুতরাং পার্থক্য গুলো বুঝতেই পারছেন। আপনারা ফোন করতে পারেন, আমি নাম্বারটা আবারও বলছি 01955539 এবং 3559। স্ক্রিনে নাম্বারটা দেখা যাচ্ছে, আমাদের পেছনে স্ক্রিন আছে, গ
গত মে মাসের 25 তারিখে পিরিয়ড শুরু হয়, 5 দিন পরে ভালো হয়ে যায় এবং জুন মাসের 3 তারিখে আবার শুরু হয়। প্রথম দিকে খুব বেশি ব্লিডিং হতো, এই সময় একজন ডাক্তার ম্যামের পরামর্শে ট্যাপ, নোডাস্টিন ক্যাপ, ট্র্যাক্সিল ক্যাপ, জিফ করি। 1 মাস 10 দিন পর ভালো হয়, পরীক্ষায় শুধু সিস্ট ধরা পড়েছে কিন্তু ম্যাডাম এর কোনো চিকিৎসা দেননি। আগস্টের 3 তারিখে পিরিয়ড হয়ে 8 দিন পর ভালো হয় কিন্তু বর্তমানে 17 তারিখ থেকে ফোটায় ফোটায় ব্লিডিং হচ্ছে আর হু হু করে ওজন বেড়ে যাচ্ছে, পরামর্শ দিলে উপকৃত হব। আসলে আপনি যেহেতু বিবাহিত, আপনি কিন্তু এখানে উল্লেখ করেননি যে আপনি কোনো একটু লাউডলি আচ্ছা আচ্ছা আপনি যেহেতু বিবাহিত আপা, আপনি কিন্তু বলেননি যে আপনার বাচ্চা কয়টা বা আপনি কোনো পদ্ধতিতে আছেন কিনা। আমরা জানি যে বাচ্চা যাদের আমাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু একটা জন্ম নিয়ন্ত্রণ, আমি একটু বলে রাখি আবার যে মাহমুদা ইয়াসমিন রুমাকে, আমি মাহবুবা ইয়াসমিন রুমাকে বলে রাখছি, আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে 01955393559, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে সরাসরি আমাদের ডক্টরের সাথে কথা বলতে পারেন। কমেন্টের উত্তরে অনেকটা সময় আসলে একটু গ্যাপ থাকে, প্লিজ। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি আপনার পদ্ধতির কথা বলেননি, আপনার বাচ্চা কয়টা সেটা বলেন, বয়সটা কি লেখা আছে? বয়সটা বলেছেন? জি, বয়সটা 25 বছর বলেছে। 25 বছর, তাহলে এখানে আপনার যেটা, যেহেতু শুনলাম যে আল্ট্রাসাউন্ডে আপনার কোনো সিস্ট ছাড়া অন্য কোনো প্রেগন্যান্সি রিলেটেড অন্য কোনো সমস্যা ধরা পড়েনি, সুতরাং আপনার শুধু সিস্ট থাকলে এখানে আমরা অনেক সময় দেখা যায় যে হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য এটা হতে পারে। এখন আপনি যেহেতু আপনার নিকটস্থ ডক্টরকে দেখিয়েছেন, আমার মনে হয় যদি সেটা কন্টিনিউ করেন, আপনি কোন শহরে থাকেন আমি জানি না, যদি আমাদের আশেপাশে থাকেন তাহলে হয়তো আমাদের কাছে আসলে আমরা সেটা দেখতে পারবো, তবে আপনার কিছু হরমোনাল অ্যানালাইসিসটা করা দরকার। জি, আপনারা কিন্তু ফোন করতে পারেন, ফোনে কথা বললে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে, ডক্টরের জন্য সুবিধা হবে। নাম্বারটা আমি আবারও বলছি 01955393559, এই নাম্বারে ফোন করে আপনারা ডক্টরের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের আরও কিছু কমেন্ট এসেছে, আমি একটু কমেন্টগুলো পড়িনি। কমেন্টগুলো এসেছে, আরুম রানা লিখেছেন, গুড স্টেপ, থ্যাংকস টু হোস্ট অ্যান্ড অনারেবল গেস্ট। ধন্যবাদ আরুম রানাকে, যে আমাদেরকে আসলে আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে থাকে, যে আমরা ইন্সপায়ার্ড হই। আসলে আমরা আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি আপনাদের সাথে নিয়ে আমাদের এই পথ চলা। তো সো আপনারা আমাদেরকে এই কমেন্ট করবেন, আমাদেরকে ইন্সপাইরেশন যে আমাদের আসা প্রয়োজন সেই কমেন্টগুলো থেকে কিন্তু আমরা পাই, এবং আপনাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো, যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো করতে পারেন, আমাদের সাথে ডক্টর তাসু আছেন। মাহবুবা ইয়াসমিন রুমা আরও লিখেছেন, এখানে কিন্তু আমি বলছি যে যারা রোগ জিজ্ঞাসা করছেন, অনেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, প্রোগ্রাম মনিরুল ইসলাম, সিরাজুল মনির, ইমতিয়াজ আহসান, শাহরিয়ার পরশ, ম্যাম আমি কোনো পদ্ধতি নিইনি, মাহবুবা যার সাথে কথা বলছিলেন উনি কোনো পদ্ধতি নেননি এই কথা বলেছেন, বিয়ে হয়েছে 1 মাস। আপনি কিন্তু সরাসরি কথা বলতে পারেন 01955393559 নাম্বার। বুঝে গেছি, ওনার সমস্যাটা যেটা যে ওনার কিন্তু যেহেতু বিয়ে হচ্ছে 1 মাস, T4 TSH নরমাল লেভেল, T4 TSH আসলে নরমাল বললে হবে না, হ্যাঁ এটা আসলে মানে এক্স্যাক্ট পয়েন্টটা দরকার, আর তার লেভেলগুলো দেখা দরকার, আর এরপর আমার মনে হয় যে আপনার হাজবেন্ড এবং আপনি দুজন মিলেই আপনার নিকটস্থ কোনো গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করলে ভালো হয়। আমরা যে প্রসঙ্গে ছিলাম, ডায়াবেটিসের ব্যাপারটা দেখবেন, আপনি ডায়াবেটিসের ব্যাপারটা দেখতে বলা হয়েছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে 01955393559 এ ফোন করে সরাসরি ডাক্তারের কাছে। আমি আবার একটু জানতে চাচ্ছি যে করোনাকালীন যে বিষয়টা আপনি বলছিলেন, যে করোনার পরবর্তীতে এই সময় চিকিৎসা ব্যবস্থার যে অপ্রতুলতা আমাদের মধ্যে দেখা যাচ্ছে, যে মানুষজন অনেকটা হসপিটালে আসতে কিন্তু ভয় পাচ্ছে, তো সো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আসলে কিছু কিছু ক্ষেত্রে না আসলে তো হবেই না, সেটা আসতে হবে। আর তারপরে হচ্ছে যে আমরা যদি পার্সোনাল হাইজিন যেটা বলা হচ্ছে, স্বাস্থ্য সচেতনতা, মাস্ক এবং হাত ধোয়া, স্যানিটাইজেশন করা, এগুলো করে কিন্তু আপনার কিছু কিছু সমস্যার জন্য আসতেই হবে। আর তারপরে হচ্ছে কিছু যে আমরা অনলাইন, যে আজকে যেমন আমরা একটু বসেছি যে অনলাইন একটা সার্ভিস দেওয়ার জন্য, এরকম করে কিন্তু আমরা অনেকেই সেবা দিতে পারি। আমি অনেকের সাথেই ফোনে আমরা কথা বলি, আপনারা জানেন যে আপনাদের যাদের রিলেটিভস ডক্টর আছে তারা কিন্তু ফোনে ফোনে চিকিৎসা নেন অনেক,
এই জায়গাগুলো আমরা বিকল্প তৈরি করতে পারি। আর কিছু ক্ষেত্র তো আছে, আসতেই হবে, সেটা না আসার কোনো বিকল্প নেই। তাহলে সেক্ষেত্রে একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি, আমাদের সাথে অনেকেই আছেন আসলে, আমরা একটা ফোন আসছে, ফোনটা একটু রিসিভ করে নিব। হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, কে বলছেন? জি, আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে আমাদের সাথে, ডক্টর তাহসিনা শামীম টাসু আছেন, আপনি ওনার সাথে কথা বলুন। আপনি কথা বলতে পারবেন? জি বলুন আপনি কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? একটু ম্যাডাম আছি মোটামুটি। ম্যাডাম আমি হচ্ছে কমপ্লিট করেছি 8 উইক, আর আমার ডায়াবেটিস ধরা পড়েছে গত মার্চ মাস থেকে। তো এখন হচ্ছে আমার কি রুটিনটা মেনটেন করাটা উচিত বা কি খাওয়া দাওয়া করবো আমি? আচ্ছা, আপনার এখন কত উইকস বললেন? মেডিসিন কি নিচ্ছেন? আমি মেডিসিন, আমাকে আমি একটা ভিটামিন দিয়েছে, আচ্ছা ঠিক আছে, আপনার যেগুলো বললেন সব ওষুধই ঠিক আছে, তার সাথে আপনি আমরা বলি যে একটু আপনার, আপনি কোন শহরে আছেন? আপনি কোথায় আছেন? ও, রাজশাহীতে বাসা? আচ্ছা, তাহলে আপনি আপনার যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলোর সাথে আপনার মনে হয় এর মধ্যে কি কোনো উপসর্গ ছিল, ব্লিডিং বা কোনো ধরনের? আচ্ছা, তা যদি না থাকে ইনসুলিন, এবং আপনার কিন্তু ইনসুলিনটা সপ্তাহে বা আপনার যদি অ্যাডজাস্ট হয়ে যায় আপনাকে 15 দিন পর পর কিন্তু ইনসুলিনটা একটু সকাল দুপুর রাত করতে হবে। যে এটা অ্যাডজাস্টটা বলতে আমি হচ্ছে মেডিসিন ডাক্তারকে দেখিয়েছি, উনি আমাকে এটা সাজেস্ট করেছে যে আপনি দিনে 6 বার করে হচ্ছে ডায়াবেটিসটা টেস্ট করবেন, করার পরে হচ্ছে আপনি 2 দিন পর পর এখন আমাকে জানাবেন ঠিক আছে, মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, আর তাছাড়া আমাদের কাছে দেখালে আমরাও কিন্তু এটা অ্যাডজাস্ট করে দিই, সেটা ঠিক আছে। আপনার এই ওষুধগুলো যেগুলো খাচ্ছেন সেগুলো মোটামুটি ঠিক আছে, কাকে দেখিয়েছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন, বাকিটা উনি চালু করে দেবেন। ভালো আছে, ঠিক আছে, সব ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কিন্তু আপনাদের কাছে, আমাদের এখানে কিছু প্রশ্ন আসছে, কমেন্টে আসছে যে অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাদের যারা কমেন্ট করছেন আমাদেরকে, এবং অনেকেই আমাদের এই প্রোগ্রামটা দেখছেন। ম্যাম, একটা কমেন্ট এসেছে যে লাইকটি সবাই শেয়ার করে দিন। হ্যাঁ, অবশ্যই লাইকটি সবাই শেয়ার করে দিন। ম্যাডাম, আমার জুনের তানভীর আহমেদ লিখেছেন, আমার সরি, আমাদের এখানে একটি কমেন্ট এসেছে যে আপনাদেরকে কল দিব কিভাবে। দর্শক, আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 01955393559 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমি নাম্বারটা আবারও বলছি, আমি কমেন্টেও শেয়ার করেছি নাম্বারটা, যে 01553939 এই নাম্বারে ফোন করে আপনারা ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের সাথে ডক্টর তাসু আছেন, প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আর এমবি হসপিটাল লক্ষ্মীপুর ঝাউতলা মোড়। তো সো আপনারা ওনার সাথে কথা বলার জন্য আমাদেরকে 01955393559 ফোন করে ডক্টরের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি একটু ডক্টর তাহসিনা শামীম তাসুকে জিজ্ঞেস করব যে বাংলাদেশে এখন আসলে বিশ্বের যে জনসংখ্যাটা আছে, হ্যাঁ, আমরা সেটাতে 2.11
হারে আর কি বাংলাদেশের হার যেটা 2.11, এবং বাংলাদেশ অষ্টম পজিশনে আছে, যেটা 1950 সালেও আমরা ছিলাম 12তম। অর্থাৎ দিন দিন আমরা আমাদের জনসংখ্যাটা বাড়ছি, এবং 1265 প্রতি বর্গ কিলোমিটারে আমাদের জনসংখ্যা, বা এখন 1265 মানুষ প্রতি বর্গ কিলোমিটারে আমাদের বসবাস করে। রাজশাহী শহরের জনসংখ্যা যেটা সেটা হচ্ছে 70,01,333 রাজশাহী শহরের, এই রাজশাহী শহরের জনসংখ্যা। সেক্ষেত্রে ম্যাম এবং এটার মধ্যে যেটা হয় যে 49.4% ফিমেল। আসলে এই ফিমেল আমি এই প্রশ্নটা এই কারণেই করছি যে আপনি তো আপনার তো চিকিৎসার রুগীরাই বেশিরভাগ মহিলা, এই যে এই জনসংখ্যার কত পার্সেন্ট বা কি পরিমাণ মানুষ এই করোনার মধ্যে চিকিৎসার জন্য আসতে পারছে? প্রথম আসলে এটাকে যদি করোনার মধ্যে বলেন তাহলে স্লট হিসাবে ভাগ করতে হবে। প্রথম যেমন মার্চ এপ্রিল মে এই তিনটা মাস, মার্চ থেকেই শুরু হলো, মার্চে এপ্রিল মে জুন এই তিনটা মাসে আপনার যে পরিমাণ পেশেন্ট আসতেন তার 1/3 এসেছে, কারণ ট্রান্সপোর্ট বন্ধ, ডক্টর মানে হসপিটালে আসতে ভয় পাচ্ছে, সব কিছু মিলিয়ে 1/3। তারপরে জুনের পর থেকে জুলাই এসে কিন্তু সেটা হাফ চলে এসেছে, মোর দ্যান হাফ। তারপর এখন কিন্তু ফ্লো অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, তবে এখনো আগের মতো পর্যায়ে আমরা এখনো যেতে পারিনি। আমাদের আরেকটা ফোন আসছে, আমরা একটু রিসিভ করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর তাহসিন শামীম তাসু, আপনি কথা বলুন। ম্যাডাম হচ্ছে আমি এর আগে আপনার কাছে দেখেছি, তো আমি হচ্ছে কনসিভ করেছি, আমার 5 মাস পূর্ণ হলো গত 26 তারিখে, 5 মাস পার হয়ে গেছে। তো আমি কি ইস্যু দিতে থাকি? ডায়াগ্রাম ট্যাবলেটটা খাচ্ছিলাম, ওটা আমি ইয়াটা শেষ কোর্স কমপ্লিট হয়ে গেছে 2 মাস। আর এরপর আপনি আমাকে হচ্ছে আয়রন, হেমোফিক্স আর হচ্ছে একটা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দিয়েছিলেন, তো ওগুলো খাচ্ছি। আর হচ্ছে 2-3 দিন হচ্ছে যে আয়রন ট্যাবলেটটা পাচ্ছি না। সমস্যা বলতে কি, মাঝে মাঝে হালকা পেটটা ব্যথা করে চলছে, তো এটার জন্য কি করতে পারি ম্যাডাম? আচ্ছা, তুমি লাস্ট আমাকে দেখিয়ে গেছো কবে? কতদিন আগে তুমি আমাকে লাস্ট দেখিয়েছো? কারণটা নাও হতে পারে, সেই জন্য তুমি ওখানে কাউকে লোকালি দেখাও, তারপরে যদি না কমে, তুমি আমার ফোন নাম্বার আছে না তোমার কাছে? আচ্ছা, তুমি আমাকে ফোন দিও, আর তোমার দেখাতে আসলে সম্ভব, যদি আসা সম্ভব হয় তাহলে তুমি ওখানে আপাতত প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ, RMB হসপিটাল, লক্ষ্মীপুর, ঝাউতলা মোড়, রাজশাহী। আপনারা গাইনি বিষয়ে, প্রসূতি বা স্ত্রী রোগ বিষয়ে যে কোনো প্রশ্ন ডাক্তারকে সরাসরি করতে পারেন, কমেন্টে এসে কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে। এবং আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে, 01955393559, এই নাম্বারে ফোন করে ডাক্তারের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আসলে এই যে 49.4% যে মহিলা, তো এদের মধ্যে এই করোনার মধ্যে আসলে তারা কিভাবে চিকিৎসা সেবাটা পাচ্ছে বা পাওয়ার জন্য যে বিষয়টা, এখন তো করোনার যেটা যে করোনা কবে দূর হবে, আসলে করোনা কবে আমরা কেউ জানি না, হ্যাঁ আমরা টেস্ট পর্যায়ে আছি, এ সম্বন্ধে যদি একটু বলেন প্লিজ। না, এর মধ্যে যেমন আমাদের কাছে অনেক রোগী এসছে, এসে তারা বলে যে তাদের এলাকায়
তাদের এলাকায় বা আশেপাশে আরবান এরকম অনেকগুলো যে ক্লিনিক যারা সার্ভিস দেয় ম্যাটারনাল চাইল্ড হেলথের উপরে, তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল, যার জন্য এই সময় পেশেন্টরা কিন্তু অনেক অসহায় ছিল। তারা অনেকে হসপিটালে আসতে পারেনি ট্রান্সপোর্টের ইয়েতে, মাঝে তো কিছু সবই বন্ধ ছিল সেখানেও। তখন আমরা অনেক ফোন কল পেয়েছি বা অনেক সময় দেখা গেছে তারা পল্লী চিকিৎসকের কাছে গেছেন, তারাও উঠে আমাদেরকে ফোন দিয়েছে, অনেক হয়রানিও হয়েছে। আবার এর মধ্যে দেখা গেছে যে ডেলিভারি বাড়িতে হয়েছে বা গ্রামের যে ক্লিনিকগুলো সেই জায়গাতে হয়েছে, অনেক এক্সপার্ট যে আমরা বলি যে একটা আমাদের আরো একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আপনি আপনার নামটা বলুন। আমাদের সাথে ডক্টর তাহসিনা শামীম তাসু আছেন, নামটা বলে ওনার সাথে কথা বলুন। আমার নাম জয়ন ফকির, রাজশাহী কাশিগঞ্জ থেকে বলছিলাম। আমি আমার ছয় প্রেগনেন্ট, আমি 6 মাস চলছে। আমি আলোচনা করেছিলাম তখন আমার প্লাসেন্টা রোল লাইন ছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি কাজ কর্ম করলে দেখা যায় যে আমার পেটে ব্যথা করে, তো আমার কি কাজ আপনার কি কখনো ব্লিডিং বা মাসকের রাস্তায় প্রেগনেন্সি? আচ্ছা, কখনো যদি না হয় আপনি একটু সাবধানে থাকেন, তবে ব্যথা লো লাইন এর জন্য ব্যথা বলে মনে হচ্ছে না, যদিও ওটা দেখা দরকার। আপনি যদি আপনার ডক্টরকে দেখান, তার সাথে একটু কনসাল্ট করতে পারেন, তবে এটা লো লাইনের জন্য ব্যথা হয় না, তবে লো লাইনের জন্য ব্লিডিং হতে পারে, এই জন্য আমরা বলি একটু সাবধানে থাকতে। আর সাধারণ হাউসহোল্ড যে কাজ, বাড়ির যে টুকটাক কাজ, এটা আপনি করতে পারেন, তবে ভারী কোনো কাজ করবেন না, ঠিক আছে? ধন্যবাদ দর্শক আপনাকে, আমাদের সাথে থাকুন। আরো কিছু ফোন আসছে আমাদের এখানে, আসলে একটা লাইনে কথা বলার সময় তো আরেকটা লাইনে কথা বলা যায় না দর্শক, আপনারা একটু এটা মাথায় রাখবেন। আমি নাম্বারটা আবারও বলছি 01955539। আরেকটা ফোন আসছে, আমি একটু কথা বলি। হ্যালো, সালাম আলাইকুম। আমার নাম তানিয়া। জি তানিয়া, রাজশাহী থেকে বলছি। জি, আমাদের সাথে আছেন ডক্টর তাহসিনা শামীম তাসু, আপনি কথা বলুন ডক্টর তাহসিনা শামীম তাসু। হ্যাঁ তানিয়া, বলেন, শুনছি আমি। জি ম্যাম, আমার হচ্ছে প্রেগনেন্সি পর থেকে আমার হচ্ছে পিরিয়ড বলে প্রায় আপনার 40-50 দিন পর, মানে 50 দিন লেট হয়ে হয় আমার। আচ্ছা, আপনার প্রেগনেন্সির পর মানে বাচ্চা হয়েছে কতদিন আগে? আমার বেবির ইয়ার হচ্ছে মানে 4 বছর। 4 বছর, এই 4 বছর পুরো সময়টাই কি এরকম করে পিরিয়ড হচ্ছে? হ্যাঁ, আমার মানে লেট হয়ে হয়ে হয়, আর আমি হচ্ছে কলিসন ট্যাবলেট খাই, তাও দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায়। আপনি পদ্ধতি কি নিয়েছেন? জি, কোন পদ্ধতিতে আছেন, জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি? না। আচ্ছা, তাহলে এইরকম যদি আমরা বলি যে 5-7 দিন আগে পিছিয়ে হতেই পারে, কিন্তু তার বেশি যদি হয় তাহলে কিন্তু আপনাকে কিছু টেস্ট করা দরকার। টেস্ট করে আমরা তখন এটা আসলে দেখবো যে আসলে সমস্যাটা কোথায়, ঠিক আছে? আপনি যদি মনে করেন বা আপনার যে ডক্টরকে দেখান অথবা যদি আমাদের ওখানে আসতে চান, তাহলে আমরা একটু চেক করে দেখে তখন আপনাকে চিকিৎসা করা হবে, ঠিক আছে? লাইনটা কোথায় কেটে গিয়েছে? দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আসলে আপনাদেরকে নিয়েই তো আমাদের এই পথ চলা। আমরা চেষ্টা করছি আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, যে সৌজন্যে আল আকসা অনলাইন হসপিটাল লিমিটেড, তো আপনার ডাক্তার অনুষ্ঠানটা যে আমরা আসলে চিকিৎসা সেবা বা চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা একটু মানুষের কাছে সহজলভ্য করতে চাচ্ছি। করোনার কারণে অনেকেই হসপিটালে আসতে পারছেন না, বা অনেক ডাক্তারই এখন, দর্শক ডাক্তাররা তো মানুষ, তাদেরও অসুখ হয়, তাদেরও করোনা, করোনা কিন্তু ডাক্তার বুঝে কিন্তু কাজ করছে না, তারা যে কোনো মানুষকে এফেক্টেড করছে, তো সেই জন্য অনেক ডাক্তারই হয়তো এখন হসপিটালে মানে লক্ষ্য করেই এই দিকটা মাথায় রেখে আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আলাক্সা অনলাইন হসপিটাল প্রতিষ্ঠা করে, এবং এই অনলাইন হসপিটালের মাধ্যমে আপনার ডাক্তার অনুষ্ঠানে আমরা সরাসরি একজন বিশেষজ্ঞকে এনে আমরা আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছি। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার তাহসিনা শামীম তাসু, প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ, RMB হসপিটাল, লক্ষ্মীপুর, ঝাউতলা মোড়। তার সাথে আপনারা সরাসরি আপনারা কমেন্ট এসে কমেন্ট করতে পারেন। আমাদের কিছু কমেন্ট আসছে এখানে, আমরা একটু কমেন্টগুলো পড়ে নেব।
অনেকেই আসলে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, আপনারা কিন্তু কমেন্ট করে মতামত জানাতে পারেন দর্শক, যে আসলে আমাদের আমরা প্রোগ্রামটা শুরু করেছি কত, কিভাবে নিচ্ছেন, হ্যাঁ কিভাবে আপনাদের এই প্রোগ্রামটা ভালো লাগছে, কত উপকার আসছে কিনা, কিছু কমেন্ট আসছে এখানে, যে অনেকেই লিখছেন। এখানে একজন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান লিখেছেন, কোভিড-19 এই মহামারীর সময় অনলাইন অনুষ্ঠানটি মানুষের অনেক উপকারে আসবে, ধন্যবাদ আলাক্সাকে, ধন্যবাদ জানিয়েছেন উনি আলাক্সাকে, আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আমরা আমাদেরকে এই ধরনের কমেন্ট করে আসলে আমাদের উৎসাহ প্রদান করতে পারলে আমাদের জন্য এটা ভালো হয়। দর্শক আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে 01955393559, আপনারা যে কোনো প্রসূতি এবং স্ত্রী রোগের যে কোনো সমস্যা নিয়ে আপনারা কথা বলতে পারেন। আমাদের সাথে আছেন ডক্টর তাহসিনা শামীম তাসু, উনি আরএমবি হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার বসেন, এবং যেটা লক্ষ্মীপুর ঝাউতলা মোড় রাজশাহীতে অবস্থিত, আপনারা ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের নাম্বারে ফোন দিয়ে। আমরা যে বিষয় প্রসঙ্গে ছিলাম, যে এই যে করোনাকালীন সময়ে চিকিৎসার মানুষের তো সামাজিক স্বাভাবিক নিয়মে আমাদের রোগ অসুখ হবেই, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে একজন চিকিৎসকের জায়গা থেকে কিভাবে চিন্তা করছেন করোনাকালীন সময়ে চিকিৎসা ব্যবস্থা? আসলে এই সময় সব রোগ যেভাবে ছিল হবে, কিন্তু করোনা নতুন ভাবে আসার কিন্তু আগেও ছিল। করোনা ভাইরাস আমাদের মেন্টাল সায়েন্সে আমরা করোনা ভাইরাসের অনেক আগেই পড়ে এসেছি, এখন করোনা ভাইরাস কিন্তু আগে থেকেই আছে। এখন যে করোনা ভাইরাসটা, এটা কিছু স্ট্রেন তারা চেঞ্জ করে একটা ভিরুলেন্স একটা রূপ নিয়ে এসেছে। তো এই সময়ে অন্যান্য অসুখের পাশাপাশি যেমন সর্দি জ্বর কাশি হলে আমরা কিন্তু সাথে সাথে সাধারণ মানুষজন বলেন বা অনেকে কি হয় সর্দি কাশি জ্বর শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমি দূরে থাকেন দূরে থাকেন, কিন্তু আসলে তাকে তো চিকিৎসাটা নিতে হবে, তাই না, তাকে তো সুস্থ থাকতে হবে। সুতরাং এই যে অনেকের মধ্যে বা অনেক প্যারামেডিক্স বলেন ডক্টর বলেন আমরা অনেকেই আছি যে ভয় পেয়ে সর্দি জ্বর ধরা যাবে, কিন্তু তাদের তো চিকিৎসা দিতে হবে, বা সর্দি জ্বরের জন্য আমরা বলেও দিই রোগীকে যে সর্দি জ্বর মানে প্রাথমিক পর্যায়ে টেস্ট করার সাথে সাথে যোগাযোগ করবে, আমরা কিন্তু অনলাইনে বলুন বা আমাদের সাথে ফোনে যোগাযোগ করেন, আসতে না পারেন কিন্তু আপনার সাথে সাথে চিকিৎসার কথা বলি, চিকিৎসা নিতে বলি। পেশাটা আমি দর্শকদেরকে বলবো যে তারা কিন্তু এটা সেবামূলক পেশা, এটা সেবামূলক পেশা এবং দেয়ার ইজ নো কনফিউশন অ্যাবাউট দ্যাট, যেটা সমস্ত সম্পূর্ণরূপে একটা সেবামূলক পেশা। এখন আমাদের দিক থেকে ডক্টরদের দিক থেকে আর কি পরিপূর্ণ চেষ্টা থাকছে, কিন্তু আসলে করোনা তো কাউকে ছাড়ছে না, যার ফলে কিছুটা সামাজিক দূরত্ব বা গভর্নমেন্ট বা হুয়ের যে রুলস আছে রেজলিউশন আছে সেগুলো ফলো করে কিন্তু আমাদেরকে এগোতে হবে, যদি আমরা বেঁচে থাকতে চাই, যদি আমরা নিরাপদ থাকতে চাই, যদি আমরা সুরক্ষিত থাকতে চাই। আমাদের এখানে একটা কমেন্ট এসেছেন, মহিমিনুল লিখেছেন যে এই করোনাকালীন সময়ে দিস ইজ ইন লকডাউন দিস প্রোগ্রাম ইজ ভেরি হেল্পফুল ফর আস, ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আপনাদেরকে এই বিষয়টা যে করোনার সময়টাতেই যে অপ্রতুলতা প্রত্যেকটা খাতেই আসলে এখন অপ্রতুলতা প্রত্যেকটা বিষয়ে ভেঙে পড়ছে, সেই জায়গাতে যে মানুষকে কিছুটা স্বাস্থ্যসেবা চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আলাক্সা অনলাইন হসপিটালটা প্রতিষ্ঠা করে, এবং আপনারা জানেন 2014 সালের পর থেকেই আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড মানুষের সেবায় কাজ করে আসছে রাজশাহী শহরে, রাজশাহী শহরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের কিভাবে সেবামূলক কাজ করা যায় সে ব্যাপারে আলাক্সা বরাবরই ভূমিকা রেখে আসছে, তারই একটা প্রচেষ্টা আলাক্সা অনলাইন হসপিটাল। এবং আপনার ডাক্তার অনুষ্ঠানে আপনারা প্রতি সপ্তাহেই একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক পাবেন, আপনাদের বিভিন্ন রকম রোগ জিজ্ঞাসা বিভিন্ন রকম অসুখের ব্যাপারে পরামর্শ, জি কখনো মেডিসিন আসবে, কখনো গাইনি আসবে যেটা শিশু আসবে, কখনো অর্থোপেডিক আসবে, কখনো কার্ডিয়াক আসবে, আমরা সবাইকে আনার চেষ্টা করব, সবাইকে আনবো, আপনারা আপনাদের মতামত কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথে ডক্টর তাহসিনা শামীম তাসু আছেন আরএমবি হসপিটাল লক্ষ্মীপুর ঝাউতলা মোড় রাজশাহী। ডাক্তারকে আমি আরেকটা বিষয় জিজ্ঞেস করব যে করোনা তো আসলে কবে যাবে এটা আমরা কেউই বলতে পারছি না, এখন যে বিষয়টা যে এই যে যারা আর কি দূরে আছে, ট্রান্সপোর্টেশন তো কিছুদিন আগে চালু হলো, এখনো হয়তো অনেক জায়গায় অনেক কিছু অপ্রতুল অবস্থার মধ্যে আছে, চলছে না ঠিক মতো, তো এই মানুষগুলো আসলে ডাক্তারের সাথে যে কমিউনিকেশন করতে পারছে না, এই উদ্যোগটা আমরা নিয়েছি,
এটা কতটুকু আর কি মানুষের জন্য সাহায্যকারী ভূমিকা পালন করতে পারে? আলাক্সা অনলাইন হসপিটাল এটা একটা অনেক বড় একটা মন্ত্র উদ্যোগ নিয়েছে, অবশ্যই এটাতে অনেক উপকার হবে। অন্তত পক্ষে যে আমরা যখনই শুনি যে একটা হসপিটাল শব্দটা, সেটা যখন আমি আমার ফেসবুক বলেন মোবাইল বলেন খুললেই যখন হসপিটাল শুনলে কিন্তু আমাদের মনে কি ভাবে যে একটা আস্থার জায়গা বা আমি হয়তো ওখানে গেলে সেবা পাবো, এই যে মানসিকতাটা সেইটা অনলাইনে যে কথাটাই বলি বা আমরা যাই করি বা আপনারা যে আয়োজন করেছেন একটা, এটা একটা মানুষ সরাসরি কথা বলতে পারছে, একটা মতামত জানতে পারছেন, সেটা তাকে হয়তো এই মুহূর্তে তাৎক্ষণিক কোনো ইয়ে দিচ্ছে না, উপশম প্রশমনের কোনো ইয়ে দিচ্ছে না, কিন্তু তাকে একটা গাইডলাইন দিয়েছে। যে গাইডলাইন চমৎকার একটা কথা আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। দর্শক, এই গাইডলাইনের জন্য আমাদের এখানে বসা অনেক গুরুত্বপূর্ণ সময় ফেলে রেখে কিন্তু ডক্টর তাহসিনা আমিন কাশু, আমি কি বলি, কারণ অনেকেই জানেন যে আমাদেরকে রোগীরা আমাকে সেদিন একজন ভদ্রলোক ফোন দিয়েছেন, যিনি আমাকে বললেন যে আপনি কি ডক্টর তাহসিনা শামিন? আমি বলছি জি। বলছে আপনি কোথায় বসেন কখন বসেন? আমি বললাম, তার পরের কোশ্চেনই উনি আমাকে বলছেন আপনি কি সরাসরি রোগী দেখেন? তার মানে সরাসরি অনেকেই দেখছেন না বলেই উনি ইনসিকিউর ফিল করে আগে আমাকে উনি মানে সবাই চাই যে সরাসরি ডক্টরকে দেখাতে পারলে কিন্তু তারপরে এখন অনেকেই এসছেন, যেহেতু আমরা এখন যেহেতু সরকার অনেক শিথিল করে দিয়েছেন বা আসলে এটাও তো ঠিক যে আমাদেরকে এর মধ্যে দিয়েই তো টিকে থাকতে হবে, নন্দলাল হয়ে বাসায় বসে থাকতে তো আমরা পারি না, জীবনকে এগিয়ে নিতে হবে, স্বাস্থ্যসম্মত উপায়ে থাকতে হবে। আমাদের এখানে কিছু কমেন্ট আসছে, আমি একটু পড়ে নেব। কমেন্টে আসছে এখানে যে সেলিম রেজা লিখেছেন সাউন্ড সিস্টেমটা ভালো করতে হবে। হ্যাঁ, আমরা সাউন্ড সিস্টেমটা ডে বাই ডে ডেভেলপ করার চেষ্টা করব। দর্শক, খুব ভালো মতামত, আসলে প্রথম প্রোগ্রাম তো, এরপরে আরো ভালো হবে জি ইনশাআল্লাহ। আমরা ডে বাই ডে আমাদের ইমপ্রুভমেন্ট হবে আশা করছি এই যে কমেন্ট করে। আর ম্যাডামকে থ্যাংকস এই রকম প্রোগ্রাম করবার জন্য, আপনাকে থ্যাংকস জানাই। জাহিদ হাসান সাগর লিখেছে এই বিপদের সময় এমন মহান উদ্যোগ নেওয়ার জন্য আল আকসাকে অনেক ধন্যবাদ, পাশাপাশি ডক্টর তাহসিনা শামিম তাসু ম্যাডামকে ও তার মূল, আমরা একটু পড়ে নিই, ও তার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়লে আমরা ইন্সপায়ার্ড হই, এই ইন্সপিরেশনটুকু আমাদের দরকার কিভাবে আমাদের এই প্রোগ্রামটাকে আমরা আরো ডেভেলপ করতে পারি, আরো উন্নত করতে পারি। আমরা কিন্তু ওইভাবে প্রফেশনালি কোনো কিছু করছি না এবং সম্পূর্ণ ফ্রি মক পরামর্শের বিষয়, তো আমাদের কিছুটা ল্যাকিংস থেকেই থাকবে, তো এইগুলো আমরা ডে বাই ডে ইম্প্রুভ করার চেষ্টা করব। দর্শক, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করবেন। আমরা ডক্টর তাহসিনা শামিম দাসের সাথে কথা বলছিলাম চিকিৎসা সেবা ব্যবস্থাটা নিয়ে, আপনি কি বলুন না? যেটা বলছিলাম যে সেই আমার সে পেশেন্ট তখন বললো যে ঠিক আছে আপনি যদি সরাসরি দেখেন আমি আসছি, তার মানে কি যে ডক্টরকে সবাই সরাসরি দেখাতে চায়, আমরাও চাই সরাসরি দেখতে। তো এই করোনাকালে কিন্তু এটা থেকে অনেকটাই আমরা সবাই মানে পেশেন্ট ডক্টর সবাই একটা আমরা অস্বস্তিতে আছি, যে আমাদের মানসিক একটা অশান্তি, একে তো ডিজিজ করোনা, নিজেদের সেফটি নিজেরা কেমন থাকবো না থাকবো জানেন তো অনেক ডক্টরে আক্রান্ত, তারপরে হচ্ছে আমি একটা আমার পেশেন্টকে আমি ঠিক মতো সার্ভিস দিতে পারছি না, এটা কিন্তু আমাদের একটা মানসিক একটা অস্বস্তি। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, আপনার নামটা আরেকবার বলবেন প্লিজ। মিম জি, আপনি কথা বলুন, আমাদের সাথে ডক্টর তাহসিনা শামিম তাসু আছেন, কথা বলুন ডক্টরের সাথে। হ্যালো, হ্যাঁ বলেন মিম, বলেন, আমি শুনতে পাচ্ছি। আমার হচ্ছে আপনার মাপটা হওয়ার পর 8 মাস পিরিয়ড গুলো ছিল, পিরিয়ড হওয়ার পর থেকে আমার তাই 10 দিন লিখুন প্রচন্ড পেইন হয়, কোন পদ্ধতি নেননি
আপনার আগে যদি মাসকে কোনো ব্যথা না থেকে থাকে আর এখন যদি পদ্ধতি না নেন তাহলে কিন্তু আপনার একটা আল্ট্রাসাউন্ড করে দেখা দরকার যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, তার পরবর্তীতে তখন আমরা চিকিৎসা দিতে পারব। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে ডক্টর তাসিনা শামীম দাসও আছেন, সরাসরি তার সাথে কথা বলতে হলে 01955393559 এই নাম্বারে ফোন করতে পারেন। দর্শক, আমাদের অনুষ্ঠানটা কিন্তু আমরা বেশিক্ষণ নেই, আমাদের আর 15 মিনিট সময় আছে, 4টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে, 4টা পর্যন্ত ডক্টরের সাথে আপনাদের সরাসরি কথা বলতে পারেন এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে ইনবক্সের মাধ্যমে অনেকেই আমাদের মেসেঞ্জারে এসে ডক্টরের বিভিন্ন রকম বিষয়ে প্রশ্ন করেছেন। আসলে আমরা জি সবগুলো পড়া সম্ভব হয় না স্বল্পতার কারণে, সময় স্বল্পতা একটা বিষয় আছে, এর পাশাপাশি বিষয় আছে যে আসলে লিখে তো সবকিছু বোঝানো যায় না। আমরা ডক্টরের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, সরাসরি ডক্টরের সাথে সেখানে কথা বলতে পারবেন। আর এখানে কথা বলার জন্য আপনারা ফোন করতে পারেন 01955393559 এই নম্বরে। ডক্টর কথা বলছিলেন আসলে সরাসরি যে রুগী দেখা, তো সেই জন্য অনেকেই আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো মানে ট্রান্সপোর্ট নাই। একটা মনে হয় জানেন আপনারা যে রাজশাহী থেকে চাপাইয়ের দিকে একটা কমিউটার ট্রেন থাকতো, সেটা তো মনে হয় বেশ কিছুদিন থেকে বন্ধ এবং এখনো সেটা চালু হয়, সুতরাং ওই অঞ্চলের লোকজন কিন্তু তারা কমিউনিকেশন গ্যাপের মধ্যে আছে। তো ওনারা ওই রকম বলেন যে আমরা তো একে তো করোনা প্লাস সবকিছুর দাম বেড়ে যাচ্ছে এবং কমিউনিকেশন নাই, এই সব কিছু মিলে তারা কিন্তু চিকিৎসার ব্যাপারে বা অসুস্থ হলে খুব শঙ্কিত বোধ করছে যে আমরা কোথায় যাব কি করব। তো সেই জায়গায় আমরা অনেক সময় অনেক ফোনে আমাদের কাছে পরামর্শ নিয়ে থাকে। আমাদের আরেকটা ফোন আসছে, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নামটা একটু বলবেন। আমার নাম উম্মেদান ফাতেমা। জি আমি ঢাকা থেকে বলছি। জি জি, আমাদের সাথে ডক্টর তাহসিনা শামীম তাসও আছেন, কথা বলেন ডক্টরের সাথে। কানিস বল। আপু আমার হচ্ছে মানে পিরিয়ড হওয়ার কিছুদিন আগে থেকে খুব কনফ্লিক্ট দেখা করে, আবার পিরিয়ড চলাকালীন বিপদে মানে খুবই দেখা করেছে। আচ্ছা, তো এটার জন্য কি মানে কোনো মানে ট্রিটমেন্ট বা আমার কি কোনো প্রবলেম এটা? না কানিস, আসলে আপনার বয়সটা কত? আপু আমার বয়স 21। 21, আর এই ব্যথাটা কি বা প্রবলেমটা কি অনেক আগে থেকে না হঠাৎ করে শুরু হয়েছে? একটু দেখা দরকার যে আসলে কোন সমস্যা আছে কিনা। তারপরে আমরা অনেক সময় এমনি পেটে ব্যথা থাকলে তার জন্য কিছু ওষুধপত্র খাওয়া হয়, মেনস্ট্রুয়েশনে যাদের ব্যথা হয় তারা জানেন যে ওটা খেলেই চলে যায়, কিন্তু দিন দিন এটা যেহেতু বেড়ে যাচ্ছে করে দেখতে হবে যে আসলে ভিতরে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আপনি আপনার কাছের কোনো ডক্টরকে দেখিয়ে আল্ট্রাসাউন্ড করে একটু দেখেন। আরেকটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আমি রাজশাহীতে একটা মানে গাইনোকোলজিস্ট আছে হচ্ছে ডক্টর ফাতেমা সিদ্দিকী, ওনার কাছে দেখিয়েছিলাম। তো আমি আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম, মানে উনি দেখার পরে বলেছেন যে আমার মানে পিরিয়ডিক্যাল কোনো প্রবলেম নাই, বাট মানে ক্যালসিয়ামে কিছু ট্যাবলেট দিয়েছিলেন, তো ওটা খেয়েও পরবর্তীতে আমার পেট দেখা তো গো করে, বাট আমার পিরিয়ডে হওয়ার সময় কোনো প্রবলেম হয় না, মানে প্রত্যেক মাসে নির্দিষ্ট ডেটেই হয় আর আমার 7 ডেজ থাকে। আচ্ছা, তুমি কোনো ওষুধ ব্যথার এমনি সাধারণ কিছু ওষুধ বা অনেক সময় আমরা বলি দুইটা করে না পাই এরকমও খেতে পারো, কিন্তু তারপরেও কথাটা হচ্ছে যে তোমার যেহেতু উনি বলেছেন কোনো সমস্যা নাই, অন্য কোনো সমস্যার ব্লাড টেস্টের মধ্যে কোনো কিছু আছে কি না এইগুলো বা যে ওষুধগুলো খাচ্ছ তার বাইরে আরও কিছু ওষুধ আমরা অনেক সময় দেখার পরে দিয়ে থাকি, তাহলে তুমি যদি রাজশাহীতে কখনো আসো তাহলে হয় ফাতেমাকে অথবা যদি মনে করো আমার কাছে আসবি তাহলে দেখে নেবো তোমার ওষুধ। ঠিক আছে, ধন্যবাদ। ঢাকা থেকে, শুধু ঢাকা থেকে ফোন আসছে। দর্শক অনেক ধন্যবাদ। আসলে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন,
তারা মতামত জানাতে পারেন কিভাবে অনুষ্ঠানটাকে আরো আমরা ইমপ্রুভ করতে পারি, এবং অনুষ্ঠানটা কেমন লাগছে সেটাও আপনাদেরকে জানাতে পারেন। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের চিকিৎসা সেবা প্রদানের অনলাইনের মাধ্যমে মানুষের দোরগোড়া যেন চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায়। এই জন্য আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আলাক্সা অনলাইন হসপিটাল চালু করেছে, এবং আপনার ডাক্তার নামে যে অনুষ্ঠানটা আমরা করছি প্রতি শনিবারের 3টা থেকে 4টা পর্যন্ত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা আমরা এখানে ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান করব। আজকে আমাদের সাথে আছেন ডক্টর তাহসিনা শামীম তাসু। আমরা অনেকক্ষণ ধরেই তার সাথে কথা বলছি, উনি উনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন, এই জন্য আমরা ডক্টরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড এবং আলাক্সা অনলাইন হসপিটালের পক্ষ থেকে। ডক্টর, আমাদের আসলে আসলে দর্শক বেশি সময় নেই আমাদের হাতে, এর মধ্যে যদি আপনারা কথা বলতে চান 01955393559 নাম্বারে ফোন করে আপনারা ডক্টরের সাথে কথা বলতে পারেন, হয়তো আর আমরা একটা কলই রিসিভ করতে পারবো, আমাদের হাতে বেশি সময় নেই। আমরা ডক্টরকে, হ্যাঁ বাবা, যেটা বলছিলাম যে আলাক্সা যে মহতী উদ্যোগটা আপনারা, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সামান্যতম হলেও যদি আমার মাধ্যমে, আমি অনেক ব্যস্ত থাকি তারপরেও সময়টা বের করেছি এই কারণে যে আমার সাথে কথা বলে যদি সামান্যতম কারো উপকার হয়, আর আপনারা যে ওটা তৈরি করে দিয়েছেন এই দুটো মিলে আমি মধ্যে দিও আমি তো সাধারণ মানুষের জন্য। আমরা কিন্তু ডক্টর আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ। আসলে এই উদ্যোগটা যেটা অনলাইনে টেলিমেডিসিন পদ্ধতি আছে, অনলাইনে হয়তো ডক্টররা কথা বলেন অনেক ক্ষেত্রে, কিন্তু সরাসরি আসলে এইভাবে লাইভ শোটা বোধ হয় রাজশাহী শহরে এই প্রথম আমরা চালু করার ব্যবস্থা করেছি। তো সেক্ষেত্রে ডক্টর তাহসিনা শামীম তাসু আমাদের প্রথম অনুষ্ঠানে এসেছেন, আমি বলবো যে উনি একজন নিবেদিত প্রাণ ডক্টর, এবং সেই কারণে আমাদের এই অনুষ্ঠানে আসা, উনি আজকে অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান সময়ের পরও আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি আরেকটা প্রশ্ন ডক্টরকে করতে চাই যে আসলে করোনা যদি থেকেই যায়, আমরা সবাই আতঙ্কিত হই বা একটা একসময় কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করে যাই, যদিও আমরা এই যে আমরা বারবার হাত ধোয়া বলেন, হাইজিন মেনটেন করা বলেন, মাস্ক পরা, পেশেন্টদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আমরা সবাই মিলে যদি এই সিস্টেমগুলো মেনে, এবং আলটিমেটলি কি আমাদেরকে কিন্তু সরাসরি রুগীও দেখতে হবে, রুগীদেরকেও আসতে হবে, কারণ এইভাবে চিকিৎসা ব্যবস্থা চলতে পারে না। এটা যেটা হয়েছে বা অনলাইনে এটা অনেকটাই কিন্তু বিকল্প, তারপরেও এই যে আপনারা যেমন উদ্যোগ নিয়েছেন এই বিকল্প ব্যবস্থা হলেও এটার জন্য যে মানুষজন সরাসরি কথা বলে জানতে পারছেন, যেমন আমাদের মতো অনেকেই আছেন আমার মতো যে সরাসরি আমরা রুগী দেখছি, এটাও অনেকে জানতে পারছে, বা আমরা একটা গাইডলাইন যতটুকু হোক দিতে পারছি, এইটা করে কিন্তু আমরা কিছুটা রিমেডি হলেও আলটিমেটলি কিন্তু আমরা এক সময় আগের পর্যায়ে খোলার সিদ্ধান্ত আসে, কারণ বাচ্চাদের থেকে কন্টামিনেশন আরো যখন বেড়ে যাবে ওরা তো ওইভাবে হাইজিন মেনটেন করতে পারে না, তো অনলাইন ওরা পড়াশোনা করছে, আলটিমেটলি কিন্তু পরীক্ষা দিচ্ছে, আস্তে আস্তে কি হবে এটা তো সারা জীবন চলতে পারে না, স্কুল কলেজও খুলবে, সুতরাং আমরাও কিন্তু এক সময় স্বাভাবিক জীবনে যেতে হবে। এর মধ্যে আমরা অনেকেই আমরা বলি যে হ্যাঁ আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর তো বিশ্বাস রাখি, উনি যার যখন আমাদের যেভাবে নিবেন সেটা, কিন্তু তারপরেও সাবধানতার কোনো মার নাই, এটাও আমরা বলি। আমরা সেই জায়গা থেকে সেই সচেতনতা রেখে আমরা পেশেন্ট দেখবো, অনলাইনেও পাশাপাশি চালিয়ে যাবো। এই যে আজকে যেমন আমরা অনলাইন করলাম, আবার হয়তো এটা প্রতি সপ্তাহে আপনারা যেরকম অ্যারেঞ্জ করেছেন, আমরা এক একজন এসে কিছু কথা বললো, আমাদের রুগীরা যদি সেই গাইডলাইন একজনে যদি উপকৃত হয় তাহলে আমরা মনে করবো যে আপনাদের এই প্রোগ্রাম এবং আমাদেরও পরবর্তীতে ভবিষ্যতে যে করোনা চালিয়ে যাওয়া কিছুটা হলেও যে মানুষকে উপকৃত করবে এটা। ডাক্তার, আসলে আমরা সে দর্শক যারা আছেন এখানে আমাদের একটু কমেন্ট আসছে, আমরা একটু পড়ে নেবো। কোলেশ্বর রিচি লিখেছেন, আপনাদের লাইভ অনুষ্ঠান দেখছি এবং খুবই ভালো লাগছে। নুরুদ্দিন হাওলাদার লিখেছেন, নাইস জব। আসলে অনেকেই আমাদের সাথে আছেন এখানে। জাহিদ হাসান সাগর লিখেছেন, পুরো অনুষ্ঠানটা শুনলাম, অনেক ভালো লাগলো। পপুলার হরমোনের পক্ষ থেকে শুভেচ্ছা।
ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করছেন, আসলে আমাদের জন্য এগুলো অনেক ইন্সপাইরেশনের ব্যাপার, আমরা ইন্সপায়ার্ড হচ্ছি এবং ভবিষ্যতে আসলে আমরা শুরু করেছি এবং এটা চালিয়ে যেতে হবে। আমরা একটু কষ্ট করে এটা ধারাবাহিকতা রক্ষা করে যদি চালিয়ে যাই আপনাদেরকে দিচ্ছেন, আপনারা আপনাদের যে কোনো, আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা হয়তো আর পাঁচটা মিনিট আপনাদের সাথে আছি, যদি কেউ ফোন করতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন 01955393559, এই নাম্বারে ফোন করে আপনারা ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে পারেন, আপনারা আপনাদের রোগ জিজ্ঞাসা নিয়ে ডাক্তারকে প্রশ্ন করতে পারেন এবং আপনারা কমেন্টে এসে মতামত দিতে পারেন। আমি একটু ডাক্তারকে বলবো, জিজ্ঞেস করবো যে ডাক্তার, এই যেটা আসছিল যে করোনার পরবর্তী আল্লাহ না করে করোনাটা হয়ে যায় সেক্ষেত্রে তার কি করা উচিত? হতেই পারে, আমাদের মধ্যে অনেকেই করোনা, এজন্য কি তার বাচ্চা কোনো ভাবে এফেক্টেড হবে না? আসলে কি বাচ্চার মধ্যে আমরা যেটাকে বলি যে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা, আসলে ওইভাবে এখনো কিন্তু করোনা তো খুব বেশি দিন না, এখনো অনেক স্টাডির জায়গা আছে, স্টাডি এবং অনেক গবেষণা করার পরে অনেক কিছু বের হয়ে আসবে, কিন্তু এ পর্যন্ত যতটুকু দেখা গেছে আসলে গর্ভস্থ শিশুর উপরে করোনার কোনো প্রভাব ওই অর্থে আমরা এখনো দেখতে পাইনি, কিন্তু মা এফেক্টেড হতে পারেন, মা এফেক্টেড হয়েছেন, সুস্থও হয়ে গেছে, পরবর্তীতে বাচ্চা ডেলিভারি করেছেন, বাচ্চা ভালো আছে। ঢাকা হলি ফ্যামিলিতে উনি নিজে আক্রান্ত হয়েছিলেন এবং ঠিক যেই সময় ওনার ডেলিভারি হয় সেই সময় ডেলিভারি হওয়ার পরে উনি এবং বাচ্চা দুজনে মারা গেছিলেন। ওকে, একটা কিন্তু মা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যেতে পারে, বাচ্চা তারপরে বলে বাচ্চা যে আক্রান্ত হবে তা না, এবং বাচ্চার উপর এটার সেই রকম প্রভাব আমরা এখন মানে করোনার কারণে মার যদি করোনা হয় তাহলে যে গর্ভাবস্থায় যে বাচ্চাটা থাকে সে বাচ্চা এই কারণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। আপনি নিজে নিরাপদ থাকুন, আপনি নিজে সুরক্ষিত থাকুন এবং স্বাস্থ্য সেবা যে বিধিমালা এখন দেয়া হচ্ছে সরকার থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে স্বাস্থ্য সেবা যে নীতিমালা দেওয়া হচ্ছে সেই নীতিমালাগুলো আপনাকে মেনে চলুন, সবাই সুরক্ষিত থাকি, কারণ আপনার সুরক্ষা মানে আপনার পরিবারের সুরক্ষা, আপনার সুরক্ষা মানে আপনার দেশের সুরক্ষা, আমাদের সমাজ, যেই সমাজে আমরা সবাই আছি আমরা সবাই তাহলে সুস্থ থাকব, আমাদের সবার সুস্থতার একটা আমাদের একটা ফোন আসছে, আমরা একটু কথা বলে নিচ্ছি, শেষ পর্যন্ত ফোনটা আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, আপনার নামটা একটু বলবেন দর্শক। আগে মানে যখন ফার্স্টের দিকে হতো 7 দিন বা 6 দিন স্টে করতো, এখন সেটা 4 দিন থেকে 3 দিনের মধ্যেই রিকভার হয়ে যায়, মানে ভালো হয়ে যায়, এটা কি কোনো সমস্যা না এটা ঠিক আছে নর্মাল? না, এটাকে আমরা খুব একটা সমস্যা বলবো না, তবে তোমার এর সাথে সাথে যদি শারীরিক অন্য কোনো পরিবর্তন এসে যায়, অন্য কোনো সমস্যা বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তখন আমি এটাকে আমরা একটু আমলে নেব। তার আগে যদি অন্য কোনো সমস্যা না থাকে, বা তুমি কি বিবাহিত? না, আমি অবিবাহিত। আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্য কোনো সমস্যা উপসর্গ যদি না আসে তাহলে এটাকে আমরা খুব একটা আমল নিব না, কিন্তু যদি দেখা যায় এর পাশাপাশি তোমার শারীরিক অন্যান্য প্রবলেম আছে তাহলে কিন্তু অবশ্যই এটা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, তুমি বড় ভালো ডাক্তার দেখাতে পারবে। ধন্যবাদ দর্শককে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনার আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো? আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা একটু জিজ্ঞেস করছি, আমি একটু অনুরোধ করছি ডক্টর তাহসিনা শামীম তাসুকে এই অনুষ্ঠানটার ব্যাপারে কিছু বলার জন্য। অনলাইন হসপিটাল,
আমাকে আপনারা যখন এটা বললেন, এই ব্যাপারে আমন্ত্রণ জানালেন, আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবো বা বলতে পারবো এই জন্য কিন্তু অনেক ব্যস্ততা। আপনি একটা কথা বারবার বলছেন যে আমরা কোনো মানে ফ্রি অফ কস্ট, ঠিক আছে, ভিউয়ার্সদের আমি জানাতে চাই আসলেই তাই, আমি কিন্তু ওনাদের সাথে আমার সাথে কোনো ইয়ে নাই, আমাদের কিন্তু কোনো আর্থিক লেনদেনের কোনো বিষয় নাই, আমি শুধুমাত্র মানে অনলাইনে যে চিকিৎসা বা এই একটা পরামর্শ এই জন্যই এসেছি, এবং তাতে যদি আপনারা উপকৃত হন আমি নিজেকে মানে কৃতার্থ মনে করব। আর এই অনুষ্ঠানটা আলাক্সাকে ধন্যবাদ জানাই, কারণ বাইরে থেকে অনেকেই আমার আত্মীয় স্বজন অনেকেই কিন্তু এটা দেখার পর থেকে আমাকে বলেছে যে খুব একটা ভালো উদ্যোগ, খুবই ভালো কাজ, তা শুধু তুমি যাও। আমার আত্মীয় স্বজন আছেন, ভাই বোনরা বা আত্মীয় স্বজন, তারা বলেছেন যাও, এটা একটা খুবই ভালো কাজ মানুষের জন্য করা। আর আলাক্সাকে তারাও ধন্যবাদ জানিয়েছে যে এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং ভবিষ্যতে আলাক্সা যেন এটা কন্টিনিউ করে, এটাও তাদের চাওয়া। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, দর্শকদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ উপস্থিত ছিলেন, আমাদের এই অনুষ্ঠানটা দেখেছেন। আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নিবেদিত আল আকসা অনলাইন হসপিটালের যে আপনার ডাক্তার অনুষ্ঠান, এতক্ষণ আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর তাহসিনা শামীম তাসু, প্রসূতি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ RMB হসপিটাল লক্ষ্মীপুর ছাউতলা মোড়। এতক্ষণ আপনাদের বিভিন্ন রকম রোগ জিজ্ঞাসা বা বিভিন্ন মতামত আপনারা এখানে জানিয়েছেন, যারা মতামত দিয়েছেন, যারা অনুষ্ঠান দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, যারা রোগ জিজ্ঞাসা করেছেন এখানে জানতে চেয়েছেন, ডক্টরের সাথে সরাসরি কথা বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্যসেবাটাকে উন্নত করার জন্য করোনাকালীন সময়ে যে প্রচেষ্টা আমাদের, এই প্রচেষ্টাতে আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন, আপনারা সেই মতামতটা আমাদেরকে দিবেন, কারণ আপনাদেরকে নিয়ে এই পথ। আমরা ফ্রি চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করেছি, ডাক্তার যারা আসছেন তারাও ফ্রি অফ কস্ট আসছেন, সব এটা একটি সেবামূলক একটা পদক্ষেপ, এই সেবামূলক পদক্ষেপের সাথে আপনাদের সবার পার্টিসিপেশন আমাদের অনেক বেশি দরকার। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিরাপদ থাকবেন। আলাক্সা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Of course, she agreed. Okay. She said,